সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে মুনতাসির মামুনের লেখা মার্চের স্বপ্ন গল্পের মূল বিষয় নিয়ে আলোচনা করব তো চলবন্ধুরা শুরু করা যাক গল্পের মূল বিষয়বস্তু পড়ার আগে কবির সম্পর্কে আমরা সংক্ষিপ্ত তথ্য জেনে নেব কবির জন্ম উনিশশো একান্নর পঁচিশে মে ঢাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধবনা করতেন তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল স্মৃতিময় ঢাকা উনিশ শতকের পূর্ববঙ্গ স্মৃতি বিস্মৃতির নগরী ইত্যাদি কবি মুন্তাসির মামুন এই মার্চের স্বপ্ন গল্পটি লেখেন উনিশশো সালের বাইশে মার্চ এই রচনাটি সংকলিত হয়েছে উনিশশো ছিয়ানব্বইয়ের বাংলাদেশে ফেরা নামক বই থেকে মুনতাসির মামুন এর লেখা মার্চের স্বপ্ন প্রবন্ধটির মূল বিষয়বস্তু জানার আগে আমরা জেনে নেব কেন কবি এই প্রবন্ধটির নাম দিয়েছেন মার্চের স্বপ্ন মুনতাসির মামুন প্রবন্ধটির নাম দিয়েছেন মার্চের স্বপ্ন কারণ লেখকের মতে মার্চ মাস গৌরবের মাস সাতই মার্চ অস্তগামী সূর্যের রেস ধরে উচ্চারিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা সতেরোই মার্চ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন একুশে মার্চ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন যিনি তখন অকুত ভয় চট্টগ্রামে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ মুক্ত করতে চেয়েছিলেন আর ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস লেখক যখন এই প্রবন্ধটি লিখছেন সে বছর সতেরোই মার্চ টুঙ্গিপাড়ায় দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমিয়েছে ছাব্বিশে মার্চ আটজন যুদ্ধ উপরাধীর বিষয় জানানো হবে নতুন প্রজন্মকে এর ফলে উদ্দীপনা আরও বাড়বে এই আশা নতুন প্রজন্মের আশার আর নাম স্বপ্ন এটি মার্চ মাসের স্বপ্ন এসব দিক ভেবে লেখক প্রবন্ধটির নাম দিয়েছেন মার্চের স্বপ্ন এবার মূল বিষয়বস্তু প্রবন্ধটি যে মূল বিষয়বস্তুটা রয়েছে সেটি আমরা আলোচনা করব মানুষ বেঁচে থাকে স্বপ্ন পূরণের আশায় বাঙালি মুসলমান উনিশশো সালে পাকিস্তান চেয়েছিল কারণ তারা স্বপ্ন পূরণ করতে চেয়েছিল কিন্তু স্বপ্ন পূরণ হয়নি বলে আওয়ামী লীগ স্বপ্ন পূরণ দেখিয়েছিল স্বাধীন বাংলাদেশের উনিশশো একাত্তরের স্বাধীন বাংলাদেশ হয়েছে কিন্তু স্বপ্ন পূরণ হয়নি উনিশশো একাত্তরের তেইশে মার্চ দিনটি প্রতিরোধ দিবস হিসাবে পালিত হয় স্বপ্ন দেখা শুরু হয়েছিল উনিশশো থেকে দেশ স্বাধীন হলে দেশবাসীরা স্বপ্ন দেখেছিল তারা দুবেলা খেতে পারবে শান্তিতে স্বস্তিতে নিজের মতো করে থাকতে পারবে মিলিটারি অস্ত্র দেখিয়ে দেশ শাসন করার সাহস পাবে না রাষ্ট্রের নিষ্ঠুর জুলুমবাজি থামবে প্রবন্ধকারের মতে উনিশশো চুরানব্বইতে এসেও দেখা যায় তাদের স্বপ্ন সব পূরণ হয়নি কারণ দেশের স্বাধীনতা সংগ্রামীদের বা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়নি মুক্তিযুদ্ধের চিহ্নের অপসারণ ঘটানো হয়েছে অথবা অবহেলা করা হয়েছে স্বাধীনতা জাদুঘর স্থাপিত হয়নি দেশের কোনো সড়কের নাম জাতীয় বীরদের নামে হয়নি স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি এভাবে প্রবন্ধকার বাংলাদেশের ত্রুটি বিচ্যুতির মূল্যায়ন করেছেন মার্চ মাসে শেখ মুজিবর স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন আবার মার্চ মাসেই জাহানারা ইমাম স্বপ্ন দেখাচ্ছেন যুদ্ধ অপরাধীদের বিচারের ছাব্বিশে মার্চ আটজন যুদ্ধ অপরাধীর বিচার হবে সেই ফলাফল সেদিন জানা যাবে তাছাড়া মার্চেই সব স্বপ্ন পূরণ হবে তো বন্ধুরা এই ছিল আজকের প্রবন্ধটির মূল বিষয়বস্তু নেক্সট ভিডিওতে আমরা এই প্রবন্ধটির প্রশ্ন নিয়ে আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ